গত ভিডিওতে আমি জানিয়েছিলাম যারা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ট্রেনিং প্রাপ্ত ক্যান্ডিডেট এবং যারা সাধারণ ক্যান্ডিডেট তাদের মধ্যে পার্থক্যটা কী বা ট্রেনিং নিয়ে তোমরা কী কী জানতে পারো বা ট্রেনিং থাকলে তোমরা কী কী কাজে আবেদন করতে পারবে আগে সুযোগ পাবে অবশ্যই সেই ভিডিওটা দেখেছো তোমরা এবং সেখান থেকে কমেন্টে উঠে আসা কিছু প্রশ্ন নিয়ে আবারও আজকের ভিডিওতে চলে এলাম বিস্তারিত আলোচনা করবো তোমাদের সঙ্গে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন চাকরি প্রার্থী বন্ধু রয়েছে অবশ্যই আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের বিভিন্ন ইনফরমেশন পেতে এবং বিভিন্ন সরকারি চাকরির আপডেট পেতে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে প্রচুর শেয়ার করবে যাতে সকলেই ইনফরমেশন কোন কোন কাজের জন্য তোমরা আবেদন করতে পারবে তোমাদের যাদের সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারের বেসিক ট্রেনিং রয়েছে তারা তোমরা সিভিল ডিফেন্স ডাব্লিউ বি সিডি অর্থাৎ ওয়াটার উইং সিভিল ডিফেন্স এবং ডাব্লিউ বি সিএফ অর্থাৎ যে ওয়েস্ট বেঙ্গল সিভিল এমার্জেন্সি ফোর্স সেটার জন্য আবেদন করতে পারো কিন্তু অনেকেই বলেছে আমাদের এনভিএফ ট্রেনিং প্রাপ্ত আমরা এনভিএফের জন্য আবেদন করতে পারবো এন ট্রেনিং থাকলে তোমরা সিভিল ডিফেন্সও আবেদন করতে পারবে সেই সঙ্গে এনভিএফও আবেদন করতে পারবে কিন্তু যাদের এনভিএফ ট্রেনিং নেই তারা এনভিএফের জন্য আবেদন করতে পারবে না অর্থাৎ শুধুমাত্র সিভিল ডিফেন্স ট্রেনিং থাকলে তোমরা এন এর জন্য আবেদন করতে পারবে না এখনো পর্যন্ত অনেকের মনে কনফিউশন আছে কিভাবে আবেদন করব বা আবেদন ফর্ম কোথা থেকে পাবো সেক্ষেত্রে কিন্তু আগের ভিডিও তো তোমাদের জানিয়েছি তোমরা আবেদন করতে চাইলে তোমাদের যে নিকটবর্তী এসডিও অফিস সেখানে তোমরা যাবে এবং সেখান থেকে তোমরা কিন্তু ফর্ম কালেক্ট করতে পারবে বা সেখানে যিনি অফিসার রয়েছেন এই ডিপার্টমেন্টে তার সঙ্গে তোমাদের কিন্তু নিয়মিত একটা যোগসূত্র স্থাপন করতে হবে বা যোগাযোগ রাখতে হবে এবার আমি চলে আসছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ফর্ম ফিল আপ এবং সিভিল ডিফেন্স ফর্ম ফিল আপের মধ্যে পার্থক্য কী বা দুটো চাকরির ক্ষেত্রে কোনটাতে সুযোগ সুবিধা বেশি বা দুটো চাকরির ক্ষেত্রে তোমরা কোনটাতে আগে অগ্রাধিকার পাবে অনেকেই মনেই ধারণা যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে বা সিভিল ডিফেন্সের ক্ষেত্রে একইভাবে ফর্ম ফিল আপ হয় এবং একইভাবে চাকরির প্রসিডিউর কমপ্লিট করা হয় বা সম্পূর্ণটাই এক কিন্তু না এর বাইরেও কিছু কথা আছে বা এই দুটো ক্ষেত্রে কিন্তু কিছু কিছু এক হলেও অনেকটাই আলাদা কিছু রয়েছে যেমন প্রথমে বলি হাইটের ব্যাপারটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে হাইটটা তোমাদের যতটা মেনশন করে বা যতটা চাওয়া হয় ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্সের ক্ষেত্রে হাইটটা কিন্তু অতটা দেখা হয় না হাইট দেখা হয় কিন্তু ওখানের থেকে কিছুটা হলেও কম এবার নোটিফিকেশানের ওপরে সেটা ডিপেন্ড করে কখনও কখনও দেখা যায় একশো বাষট্টি সেমির মধ্যে হাইট থাকে আবার কখনো কখনো সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু সেটার বেশি হয় সিভিল ডিফেন্সের থেকে এবার বলি ওয়েস্ট পুলিশের পরীক্ষার ধাপে ধাপের থেকে সিভিল ডিফেন্সে একটু কম যেমন ওখানে প্রিলিমিনারি টেস্ট হয় মেন এক্সাম হবে মাঠ হবে তারপরে তোমাদের যে মেডিকেল টেস্ট হবে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান ইন্টারভিউ হবে কিন্তু সিভিল ডিফেন্সের ক্ষেত্রে অতগুলো হয় না প্রথমে একটা প্রিলিমিনারি টেস্ট হবে তারপরে মেন এক্সাম এবং মাঠ এক্ষেত্রে কিন্তু তোমাদের সাঁতারটা একটু মেনটেন করতে হবে কারণ সিভিল ডিফেন্সে যেমন প্রথমেই বললাম তোমরা ওয়াটার উইং সিভিল ডিফেন্সের জন্য আবেদন করতে পারবে তো সেক্ষেত্রে কিন্তু সিভিল ডিফেন্সে তোমাদের সাঁতারের একটা ছোট্ট এক্সাম থাকে কিছুটা তোমাদের সাঁতারের প্রয়োজন থাকে তো সেই জন্য তোমাদের কি করতে হবে সাঁতারটা একটু প্র্যাকটিস করতে হবে এবার আসছি মাঠ মাঠের ক্ষেত্রেও কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশের ক্ষেত্রে যতটা মানে দৌড় দৌড়াতে হয় এখানে কিন্তু অতটা না একটু কম হলেও চলবে কিন্তু হাইট ওয়েটের ব্যাপারটা অর্থাৎ হাইট অনুযায়ী তোমার ওয়েট কতটা হবে সেইটা কিন্তু সিভিল ডিফেন্সের ক্ষেত্রে একটু বেশি ম্যাটার করে যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে অতটা ম্যাটার করে না হাইটে তুমি ঠিকঠাক হলেই কিন্তু এখানে মোটামুটি চলে যাবে কিন্তু সিভিল ডিফেন্সের ক্ষেত্রে হাইট অনুযায়ী ওয়েটটা কিন্তু ভালোই ম্যাটার করে যেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এর পাশাপাশি লিখিত পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল পুলিশে লিখিত পরীক্ষার কোয়েশ্চেন অনুযায়ী সিভিল ডিফেন্সের কিন্তু কোয়েশ্চেনটা একটু তুলনামূলকভাবে কম মানে কঠিনটা অতটা হয় না একটু সহজ হয় এবং তোমরা কিন্তু যারা সিভিল ডিফেন্সের বেসিক ট্রেনিংটা করেছ তারা কিন্তু এই সিভিল ডিফেন্সের যে এক্সামে যদি বসতে চাও তারা কিন্তু অনেকটাই ছাড় পাবে বা তোমরা কিন্তু অনেক কিছু জেনে এখানে বসছো কেননা বেসিক ট্রেনিংয়ে তোমাদের এই ধরনের কিন্তু অনেক কিছু প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে যারা এই বেসিক ট্রেনিং করছো তারা হয়তো জানো যেমন এখানে মানুষকে কিভাবে রক্ষা করবে অর্থাৎ জলে ডোবা ব্যক্তিকে কিভাবে বাঁচাবে বা আগুনে কেউ পুড়ে যাচ্ছে তাকে কিভাবে তোমরা রেস্কিউ করবে সেখান থেকে এই ধরনের কিন্তু কিছু জিনিস তোমরা সিভিল ডিফেন্স যে বেসিক ট্রেনিং সেখান থেকে জানতে পারছো এবং তার জন্যই কিন্তু এই ট্রেনিংয়ে সরি এই চাকরির ক্ষেত্রে তোমরা যদি অংশগ্রহণ করে থাকো বা এক্সামে অংশগ্রহণ করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু ভালো অন্যান্য ক্যান্ডিডেটদের তুলনায় ভালো একটু লিখতে পারবে বা ভালো ফল ফলাফল করতে পারবে কেননা যেহেতু তোমাদের বেশিকটা জানা আছে বয়সের ক্ষেত্রে হয়তো অনেকেরই এখনও কনফিউশন আছে তোমরা হয়তো বলছো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে আঠাশ থেকে বয়সটা বাড়িয়ে তিরিশ করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত মানে গত যে অফিসিয়াল নোটিশ বেরোলো সেখানে কিন্তু এখনো পর্যন্ত তিরিশ হয়নি তো তিরিশ হওয়ার কথা চলছে তিরিশ হয়তো হয়ে যাবে কিছু দিনের মধ্যে মানে পরবর্তী নোটিশে আশা করি তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে কিন্তু যেটা সিভিল ডিফেন্সে বয়সটা আর একটু বেশি মানে তিরিশ বছর হয়ে গেলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো কিন্তু যেটা ওয়েস্টবেঙ্গল পুলিশের ক্ষেত্রে কিন্তু পারবে না পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু তোমরা তিরিশের ঊর্ধ্বে হয়ে গেলে আবেদন করতে পারবে না তো সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের তুলনায় সিভিল ডিফেন্সে আবেদন করাটা কিন্তু সহজ এবার বেতন বেতনটা তোমাদের আঠেরো হাজার থেকে শুরু করে বিয়াল্লিশ হাজার টাকার মতো হতে পারে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারে তো সেটা ধাপে ধাপে বাড়বে কোন র্যাঙ্কে তুমি করছো সেই অনুযায়ী তোমাদের কিন্তু এটা বেতনটা হবে তো আশা করি বোঝাতে পারলাম ইনফরমেশান তোমরা যে প্রশ্নগুলো দিয়েছ বা প্রশ্নগুলো জানতে চেয়েছো উত্তর সেগুলো দিতে পারলাম তো এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে আবারও জানাবে কমেন্ট করে চেষ্টা করবো আবারও এই ধরনের প্রশ্নের উত্তর নিয়ে আসা এখনকার মতো এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো কী ধরনের ভিডিও জানতে চাও সেটা জানাবে কমেন্ট করে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য